প্রায় এক মাসের লড়াইয়ের পর দক্ষিণ আমেরিকা থেকে আর্জেন্টিনা এবং ইউরোপ থেকে ফ্রান্স উঠেছে এবারের ফাইনালে। আগামী রোববার অর্থাৎ 18 ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হবে এই দুই দল। গ্রুপ পর্ব থেকে ফ্রান্সের জন্য ফাইনাল পর্যন্ত আসার যাত্রা অনেকটা সহজ হলেও আরেক ফাইনালিস্ট আর্জেন্টিনার জন্য কিন্তু এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। সৌদির সাথে হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ার শঙ্কায় থাকা দলটি আজ ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলবে, একেই বোধহয় বলে সত্যিকারের কামব্যাক। 36 বছরের অপ্রাপ্তির অবসান হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। প্রতিবছর বিশ্বকাপ আসলেই এ দলটিকে নিয়ে ভক্তদের ব্যাপক উন্মাদনা, ট্রফি জেতার স্বপ্ন, এ সবকিছুকেই বাড়াবাড়ি বলে মনে করেন যে সব সমালোচকরা, তারাও নড়ে চড়ে বসেছেন। এবার এই দল নিয়ে স্বপ্ন দেখা যায় না, এরা স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়। এমনকি একক মেসিকে নিয়ে কত দূর এগিয়ে যেতে পারবে দলটি তা নিয়েও ছিল সংশয়। তবে আর্জেন্টিনাকে নিয়ে সব সমীকরণের সমাধান যেন এই বিশ্বকাপ। আর্জেন্টিনা যে একক তারকা নির্ভরতা থেকে বের হয়ে আসা একটি ভিন্ন দল, তার ছাপ ছিল প্রতিটি ম্যাচেই। মেসিহীন আর্জেন্টিনাকে নিয়ে ভক্তদের মনে যে দুশ্চিন্তা ছিল, যেন সেটি উড়িয়ে দিতেই এলেন আলভারেজ। বলা হচ্ছে শেষ ম্যাচে আলভারেজে ভর করে খোদ ম্যারাডোনাই এসে শিখিয়ে দিয়েছেন কিভাবে কোথা থেকে গোল করতে হয়। মেসি যেখানে বল পাস করেন সেখানেই দাঁড়িয়ে থাকেন আলভারেজ, আবার বল পেলে হয় গোল করবেন নয়তো পেনাল্টি আদায়ের সুযোগ করে দেবেন। ভক্ত শিষ্যের এমন পরম্পরা মুগ্ধ করেছে পুরো বিশ্বের সমালোচকদেরও। এ যেন একেবারেই নতুন এক দল, ঘোর লাগানো আর্জেন্টিনা, যা স্বপ্ন দেখাতে বাধ্য করে। ফুটবল এমনই অনিন্দ্য সুন্দর, সৌরভের ফুল। ভক্তদের কাছে এই অনিন্দ্য সুন্দরের আরেক নাম লিওনেল মেসি। ক্যাপ্টেন আর কোচের সমন্বয়কে কতটা সার্থকভাবে মাঠে গড়ানো যায় সেটি দেখিয়েছেন লিওনেল মেসি এবং লিওনেল স্কালোনি। শিষ্যদের কাছ থেকে যেমনটি চেয়েছিলেন কোচ, ঠিক তাই করে দেখিয়েছেন পুরো স্কোয়াড মিলে। প্রথম ম্যাচের হারই যেন আশীর্বাদ বয়ে এনেছে পরের ম্যাচগুলোতে। প্রতিটা ম্যাচেই আগেরবারের চেয়ে একটু ভালো, এই ধারাবাহিকতাই আর্জেন্টিনাকে নিয়ে এসেছে লালিত স্বপ্ন পূরণের এক ধাপ আগে। অন্যদিকে ফাইনালের জন্য একেবারেই প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স, সেখানেও রয়েছে তারকা খ্যাতি পাওয়া এমবাপ্পের মতো খেলোয়াড়। ফ্রান্সের কাছে কাপের চাপ খানিকটা বেশি, কেননা সামান্য ভুলেই বিশ্ব চ্যাম্পিয়নের তকমা নামের পাশ থেকে খুঁজে যেতে পারে। গত মৌসুমে অনবদ্য ছন্দে ছিলেন করিম বেনজেমা, দুর্ভাগ্যক্রমে এবার বিশ্বকাপ শুরু হওয়ার আগে হঠাৎ করেই উরুর পেশিতে চোট পেয়ে এতদিন মাঠের বাইরেই ছিলেন। তবে এবারের ব্যালন দিওর জয়ী এই তারকা ফুটবলার বেনজেমাকে দেখা যেতে পারে লিও মেসিদের বিরুদ্ধে ফাইনালে। বিশ্বকাপ জেতার জন্য এবারই মেসির শেষ সুযোগ। অন্যদিকে এমবাপ্পের সামনে রয়েছে 23 বছর বয়সেই দুবার বিশ্বকাপ জিতে অনন্য উচ্চতায় পৌঁছানোর হাতছানি। দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে শিরোপা জয়ের পথে মেসিদের দুঃস্বপ্ন হয়ে দাঁড়াতে পারেন এমন আশঙ্কা অমূলক নয়। ফাইনালের এই লড়াইকে অনেকেই তাই বলছেন LM10 বনাম KM10 এর লড়াইও। ফ্রান্স নাকি আর্জেন্টিনা, শেষ হাসিটা কে হাসে সেটাই এখন কেবল দেখার অপেক্ষা। ফারজানা লিনা, ATN News।